25শে নভেম্বর রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেবের জন্মদিন। আর শুভ এই জন্মদিনে এদিন সকাল থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন তিনি। রাজ্য কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে সর্বভারতীয় নেতৃত্ব ও রাজ্য নেতৃত্বদের পাশাপাশি অগণিত অনুগামী সকাল থেকেই সাংসদ শ্রীদেবকে জন্মদিনের শুভেচ্ছার বন্যায় ভাসিয়ে দিচ্ছেন। শুক্রবার সকালে শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা নিয়েই প্রথমে ছুটে যান আগরতলা সৎসঙ্গ শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মন্দিরে। সেখানে গিয়ে ঠাকুরের আশীর্বাদ নিলেন তিনি। পরে সেখান থেকে তিনি ছুটে যান উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে। সেখানে মায়ের মন্দিরে পুজো দিয়ে প্রার্থনা করেন সমস্ত অশুভ আধার মুছে গিয়ে শুভ আলোকে উদ্ভাসিত হোক সবার জীবন। জন্মদিনে সাংসদ শ্রীদেবের ত্রিপুরেশ্বরী মন্দির পরিদর্শনে অনুগামীদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।